আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আনোয়ারুল আজিম আনার, 84 ঝিনাইদহ 4। আপনার নির্ধারিত সময় 5 মিনিট। মাননীয় স্পিকার, সারা বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঝিনাইদহ জেলায় উন্নয়ন হয়েছে। তার মধ্যে ঝিনাইদহ জেলাবাসী কিছু প্রত্যাশা করেন, সেটি হল বাগুড়াতে রেলপথ নির্মাণ কাজ অব্যাহত আছে। এখান থেকে ঝিনাইদহ জেলার মোবারকগঞ্জ রেল স্টেশনের সঙ্গে এই রেল লাইনটি সম্পৃক্ত করার দাবি জানাচ্ছি। ঝিনাইদহ জেলা মেডিকেল কলেজ স্থাপন, ঝিনাইদহ জেলায় বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, বাংলাদেশের বৃহৎ কৃষি ফান্ড দপ্তরঙ্গ ফান্ড এখানে কৃষি বিশ্ববিদ্যালয় বা কৃষি ইনস্টিটিউট স্থাপন করার দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমার নির্বাচন এলাকা মোবারকগঞ্জ চিনিকল অবস্থিত। এটি একসময় লাভজনক শিল্প ছিল, কিন্তু এখন নানা অব্যবস্থাপনা এবং অপরিকল্পিত ভাবে এটি আজকে প্রায় ধ্বংসের শেষ প্রান্তে এবং অলাভজনক শিল্প হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এখানে বায়ো প্রোটেক্টের আওতায় এই মোবারকগঞ্জ চিনিকলটিকে আবার আমরা সেই লাভজনক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দিতে চাই। মাননীয় স্পিকার, আমার নির্বাচন এলাকায় হাজার হাজার একর ড্রাগন ফল উৎপাদিত হচ্ছে। এই ফল দেশের ভিতরে বাজারজাত করা হয়ে থাকে। এটি আরো দিন দিন বেড়েই চলেছে। তার কারণ হচ্ছে এক বিঘা জমিতে প্রায় 4-7 লক্ষ টাকা চাষিরা এই ফল বেচে। সদস্য 2 মিনিট। মাননীয় স্পিকার, সেজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় যাতে এটি রপ্তানি করে সে ব্যাপারে ব্যবস্থা নেবেন। শৈলকুপায় গ্যাস কূপটি খনন করা জরুরিভাবে ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং ঝিনাইদহ জেলাকে গ্যাসের আওতায় সুবিধার আওতায় আনার জন্য আহ্বান জানাচ্ছি। বৃহত্তর যশোর এবং বৃহত্তর খুলনা বিভাগের গ্রামের অবকাঠামো উন্নয়ন প্রকল্প এটি শেষ হয়েছে। এটি আবার নতুনভাবে কার্যক্রম শুরু হয়েছে। ঝিনাইদহ জেলা আগে অন্তর্ভুক্ত ছিল, আবার নতুনভাবে অন্তর্ভুক্ত থাকে সে ব্যাপারে আমরা দৃষ্টি আকর্ষণ করছি। ঝিনাইদহ জেলাকে অর্থনৈতিক জোন ঘোষণা করার দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, গত 1.5 শতকে সকল খাতে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। সেই কাছে হাত ধরে বাংলাদেশের জন্য মর্যাদাপূর্ণ রূপ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অধিকাংশ স্থাপনার নির্মাণ কাজ এবং পরমাণু বিদ্যুৎ কেন্দ্র অধিকাংশ স্থাপনার কাজ নির্মাণ এবং পরমাণু জ্বালানি হস্তান্তর সম্পন্ন হয়েছে। আশা করা যায় এবছর এই কেন্দ্র উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। অবশ্যই ইতিমধ্যে দেশের শতভাগ মানুষকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আন্তরিক প্রচেষ্টায় বাংলাদেশের যোগাযোগ খাতে বৈপ্লবিক উন্নয়ন সাধিত হয়েছে। মেট্রো রেল, ঢাকা লিমিটেড এক্সপ্রেস ওয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, এসবই শেখ হাসিনার অবদান। তিনি আমাদেরকে উপহার দিয়েছেন ডিজিটাল বাংলাদেশ, যার সুফল ভোগ করছে 17 কোটি জনগণ। আগামীতে তিনি উপহার দিবেন স্মার্ট বাংলাদেশ। তাই তো তিনি মাঝে মাঝে বলেন, দি উডস আর লাভলি, ডার্ক অ্যান্ড ডিপ, বাট আই প্রমিসেস টু কিপ, অ্যান্ড আই মাইজ টু গো বিফোর আই স্লিপ, অ্যান্ড আই মাইজ টু গো বিফোর আই স্লিপ। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য।